স্মার্ট থটস অনুষ্ঠান থেকে আমি প্রণব সাহপু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রায় রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের সামনে মুখোমুখি হই। মূলত এটি একটি আইডিয়াল অনুষ্ঠান, আপনিও এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। অর্থাৎ বাংলাদেশের সমাজ, রাষ্ট্র এবং নানা পর্যায়ে আমরা বাংলাদেশকে যেভাবে দেখতে চাই সেইভাবে নিজস্ব আইডিয়ার শো এটি একটি। অর্থাৎ আপনার এলাকা, সেই এলাকাকে আপনি কিভাবে সুন্দর আধুনিক একটি বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চান, এলাকা হিসেবে গড়ে তুলতে চান, সেই আইডিয়া মূলত আমাদের আজকের এই শো। আমরা আমন্ত্রণ জানিয়েছি বরিশাল চার সংসদীয় আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ এমপিকে। জনাব পঙ্কজ নাথ এমপি, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং যে কথা বলছিলাম, বরিশাল চাল আপনার নির্বাচনী এলাকা, বিশেষ করে মেহেদীগঞ্জ এবং হিজলা উপজেলা, এবং যে কথা শুরুতেই বলছিলাম যে আপনার নির্বাচনী এলাকা মানুষ এবং মানুষের জীবনধারা বা মানুষকে এগিয়ে নেওয়া সামগ্রিক বিষয়টি নিয়ে সনাতনী পদ্ধতি বাদ দিয়ে আধুনিক স্মার্ট চিন্তার কি সেটি নিয়ে একটু কথা বলতে চাইব। এবং একটু মনে করিয়ে দিতে চাই যে 1973 সালে এই সংসদীয় আসনটি হয় এবং 1973 সালের 7ই মার্চ নির্বাচন হয়েছিল। নিশ্চয়ই আপনি ছোট অনেক, কারণ 1966 সালে আপনার জন্ম এবং সেই হিসেবে 73 সালে আপনি অনেক কিছুই বুঝতে পারেন, বোঝেন। ইউসুফ হোসেন হুমায়ুন সেই সময় নির্বাচিত সংসদ সদস্য হয়েছিলেন, তারপর 7টি নির্বাচন হয়েছিল। 7টি নির্বাচনে 6 বার বিএনপি জিতেছে এবং 1 বার জিতেছে জাতীয় পার্টি, এবং পরবর্তীতে 2014 এবং 2018 সালের নির্বাচনে আপনি নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে। এবং সে সময়ে যেটি হয়েছে আর নির্বাচনের অঙ্গীকার এবং সামগ্রিক দিক বিবেচনায় আপনি আপনার নির্বাচনী এলাকাকে কিভাবে গড়ে তুলবেন স্মার্ট নগরী হিসেবে বা স্মার্ট এলাকা হিসেবে? পঙ্কজ দেব, ধন্যবাদ প্রণব দা আপনাকে আমাকে যুক্ত করবার জন্য। আমি কথা বলার শুরুতেই বিনম্র শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, যিনি আমাদের রাজনীতিতে দেশকে এগিয়ে নেওয়া যাওয়ার এই যাত্রায় নতুন একটি শব্দ সংযোজন করেছেন, সেটি স্মার্ট। অর্থাৎ স্মার্ট বাংলাদেশ, স্মার্ট অর্থনীতি, যার জন্য প্রয়োজন স্মার্ট নাগরিক। আমি এই যে ডিজিটাল বাংলাদেশের একটি যুগান্তকারী বিপ্লবের পরপরই স্মার্ট বাংলাদেশের যে চিন্তাটি মাননীয় প্রধানমন্ত্রী জনগণের মধ্যে ছড়িয়ে দিয়েছেন এবং স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য তার যে প্রত্যয়, তার যে অঙ্গীকার, সেজন্য ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন। আমাদেরকেও, শুধু আমাদের নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও স্মার্ট নাগরিক হিসেবে গড়বার জন্য পদক্ষেপ নিচ্ছেন। আমি সেজন্য বঙ্গবন্ধু কন্যার প্রতি আমাদের অশেষ শ্রদ্ধা, কৃতজ্ঞতা, এবং তার সুযোগ্য পুত্র সজীবাদের জয়, যিনি মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসাবে ডিজিটাল বাংলাদেশের রূপান্তরের যিনি একটি বৈপ্লবিক অধ্যায় এইখানে নেতৃত্ব দিয়েছেন, আমি তাকেও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি বিজ্ঞানের ছাত্র হিসাবে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্সের ছাত্র, আসলে বিশ্বমানের উপযোগী করে নাগরিকদেরকে গড়ে তোলা, বিশ্বমানের উপযোগী করে আমার ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করা, এই যে শব্দটি, এইগুলো হচ্ছে আমাদের উপলব্ধিতে আনা, বিবেচনায় আনা, গতানুগতিক পাশ করে রুটিন এক্সামিনেশন এবং এর মধ্যে নর্মাল অনার্স মাস্টার্স করে এই দিকে যে দুনিয়ায় টিকে থাকা যাবে না, আরো আরো বেশি স্কিল, আরো আরো বেশি ভ্যালু অ্যাড করা কেরিয়ারকে, কেরিয়ারের সাথে আরো বেশি দক্ষতা, অভিজ্ঞতা, মেধা, এটি হচ্ছে বর্তমান বিশ্বে টিকে থাকবার একমাত্র পথ। সেই জন্যই বঙ্গবন্ধু কন্যা উদ্যোগ নিয়েছেন ডিজিটাল বাংলাদেশের রূপান্তরের এই প্রক্রিয়ায়। আমরা আইসিটি সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন করেছি, সাফল্য অর্জন করেছি, যা দিয়ে আগামী দিনে বিশ্বে আমরা
নেতৃত্ব দিতে পারবো। আপনার মানে এই ভূমিকা কিংবা যে তথ্যপাত্র বা আপনার একটা স্মার্ট নগরী হিসেবে আপনার নির্বাচনী এলাকা মেহেদীগঞ্জ এবং হিজলা উপজেলা, এটা আমরা একটা প্রত্যাশার জায়গা রাখি। এই মুহূর্তে আমার হাতে যে সমস্ত তথ্য উপাত্ত রয়েছে বিআইডিএস এর গবেষণা মতে আপনার নির্বাচনী এলাকায় নতুন বেকারের সংখ্যা মানে কর্মহীন বা নতুন বেকার হয়েছে সেটির সংখ্যা 8,646 জন। তো আমার কাছে মনে হয়েছে দুবারের সংসদ সদস্য আপনি, এটি কিন্তু এই তাদের বেকার সমস্যাটা বা তাদের কর্মসংস্থান সৃষ্টি সেটি কিন্তু কঠিন কাজ নয়, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছি বা ডিজিটাল যুগ, এখন কিন্তু সহজেই উদ্যোক্তা তৈরি হচ্ছে, মানে নট দ্যাট যে আপনার চাকরি দিতে হবে, তাদেরকে উদ্যোক্তা তৈরি করার কিছু প্রশিক্ষণ বা সৃজনশীলতা যেটি মাননীয় প্রধানমন্ত্রী কিংবা সজীব অজিত জয় যারা মানে দ্ব্যর্থহীনভাবে করে যাচ্ছেন, সাপোর্টটি দিয়ে যাচ্ছেন, সেটি আপনার কাছে কি মনে হয় যে এই 8,000 মানুষের কর্মসংস্থান বা উদ্যোক্তা তৈরি করা কঠিন কাজ কিনা? কোনোই কঠিন কাজ না। আমি একটু বলে নেই যে আপনি যদি আমার নির্বাচনী এলাকা নিয়ে একটু ধারণা থাকে যে একেবারেই নদীমাতৃক এলাকা আমার হিজলা মেহেদীগঞ্জ মিলিয়ে 22টি ইউনিয়ন একটি পৌরসভা, এই টোটাল এলাকার মধ্যে প্রায় 20-22টি নদী, আমার এমন কোনো ইউনিয়ন নেই কমপক্ষে দ্বিখণ্ডিত না, আমার চরবলপুর, জাঙ্গালিয়া, শ্রীপুর, আলিয়াবাদ, মেমানিয়া, হিজলা গৌরবদি, হরিনাথপুর প্রত্যেকটা ইউনিয়ন হচ্ছে 3-4-5 খণ্ডে বিভক্ত। সেখানে আপনার অপটিক্যাল ফাইবার নিয়ে কানেক্ট করা অর্থাৎ ব্রডব্যান্ডের ইন্টারনেট কানেক্ট করার চ্যালেঞ্জিং ছিল, সেটি ইতিমধ্যে আমরা সম্পন্ন করার চেষ্টা করছি। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই আমরা এ প্রত্যন্ত চলাঞ্চলকে কানেক্ট করতে পারবো ব্রডব্যান্ডের মাধ্যমে। আর যেটি বলেছেন নতুন বেকারের কথা বলেছেন, সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের এই মেহেদীগঞ্জ এবং হিজলার প্রতিটি ইউনিয়ন প্রতি বছর নদী ভাঙনের শিকার হয়। বিত্তশালী ধনাঢ্য পরিবার হঠাৎ করে একদিনে নদী ভাঙনে দরিদ্র হয়ে যায়, সহায় সম্বলহীন হয়ে যায়। এই নদীমাতৃক এই জনপদের কারণে উপর্যুপরি নদী ভাঙনের কারণে কিন্তু নতুন বেকারের সৃষ্টি হচ্ছে। এবং আমি ব্রডব্যান্ড ইন্টারনেটের পর্যাপ্ত সুযোগের ঘাটতি থাকার কারণে যেহেতু নদীমাতৃক এলাকা দুর্গম সব নদী, মেঘনার শাখা প্রশাখা 3-4-5 কিলোমিটার প্রশস্ত নদী পার হয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্টেড নেওয়া, ওয়্যারলেস কানেক্ট করে আমরা নিতে পেরেছি কিন্তু সেটি খুব স্লো। আর আমরা অপেক্ষায় আছি মেমানিয়ার চরে, আমরা অপেক্ষায় আছি আলিয়াবাদ শ্রীপুরের চরে যদি ব্রডব্যান্ড কানেক্ট করতে পারি, চরবলপুরে ব্রডব্যান্ড কানেক্ট করতে পারি, সেখানে কিন্তু আমরা এই যে আপনি বলছেন নতুন করে উদ্যোক্তা আমরা তৈরি করতে পারবো। এই যে তথ্য আমি শিক্ষা বা এই মুহূর্তে আপনার নির্বাচনী এলাকা যেটাতে আপনি দুইবার নির্বাচিত হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন, সেখানে শিক্ষার্থীদের ড্রপ আউট সংখ্যা বিশেষ করে বাংলাদেশের যে কোনো এলাকার চেয়ে সামান্য কিছু বেশি। যেমন আমরা গড়ে ড্রপ আউটের সংখ্যা মাননীয় প্রধানমন্ত্রী শূন্যের কোঠায় নামিয়ে আনার একটা প্রচেষ্টার কথা বলেছেন, এবং আমরা দেখেছি যে বাংলাদেশের এই ড্রপ আউট সংখ্যাটি এখন কোথাও 4, কোথাও 5 এরকম একটি, কিন্তু আপনার এই এলাকায় 4.3, মানে এটি একটু বেশি মনে হয় অন্য জায়গা থেকে, কিন্তু মাত্র 5% ধরি, তো সেটা কিন্তু শূন্যের কোঠায় নামিয়ে আনা খুব বেশি কঠিন কাজ নয়। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বিগত দিনগুলোতে আপনাদের যথেষ্ট এফোর্ট ছিল কর্মীদের বা কর্মকর্তাদের, সরকারি যারা আছেন, এটিকে আরেকটু এফোর্ট দিলে হয়তো কোভিড না থাকলে বা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ না থাকলে সেটি হয়তো শূন্যের কোঠায় নামিয়ে সম্ভব হতো আমার মনে হচ্ছে। যে কথা বলছিলাম যে 5% কাছাকাছি হচ্ছে ড্রপ আউটের সংখ্যা শিক্ষার্থীদের এবং নারী শিক্ষাদের, কারণ আগেই আপনি বলেছেন যে দুর্গম চরাঞ্চল সেখানে সিকিউরিটি বা নানান কারণে এটি কমিয়ে আনা মানে সম্ভব কিনা বা আপনি চান কিনা বা কিভাবে চান, কি আইডিয়া? আমি বলি, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যেটি আমাকে প্রায় 10 বছর আগে নিয়ে গেছেন। এই যে ড্রপ আউট বলেন অথবা মিনিমাম যে এডুকেশন, আমরা তো বলেছি শিক্ষা আমার অধিকার, এই অধিকার সবার চাই। ছাত্র জীবনে আপনি আমি আমরা বিশ্ববিদ্যালয়ের স্লোগান দিতে বলতাম না যে শিক্ষা সুযোগ নয় অধিকার, এবং এই অধিকার সবার চাই। আমি এমপি হওয়ার আগে যখন এলাকায় গেলাম বিশ্ববিদ্যালয় রাজনীতি থেকে বিদায় নেওয়ার পরে, গিয়ে দেখি যে আমার দুর্গম চরাঞ্চলের 4টি ইউনিয়ন চরগোপালপুর, জাঙ্গালিয়া, হরিনাথ, আলিয়াবাদ, শ্রীপুর, এই 4টি ইউনিয়নের ছেলে মেয়েদেরকে মেট্রিক পরীক্ষা দিতে পাতাহাট প্রপারে মেহেদীগঞ্জ হেডকোয়ার্টারে পরীক্ষা দিতে হয়। অর্থাৎ প্রতিটি পরিবারের জন্য বাড়তি খরচ 30-40 হাজার টাকা,
জেলে বা কৃষক হতদরিদ্র নিম্ন আয়ের মানুষের পক্ষে অতিরিক্ত 30-40 হাজার টাকা খরচ করে এক মাসের জন্য সংসারপাতি গুছিয়ে উপজেলা হেডকোয়ার্টারে সংসার পেতে ছেলে বা মেয়ের পরীক্ষা দেওয়া নানা রকম সীমাবদ্ধতা, এটা অনেক ক্ষেত্রেই ড্রপ আউটের মূল কারণ। একই চিত্র ছিল হিজলার খেলে মেমানিয়ার হিজলা গোরব্দি ধুলখোলা এবং হরিনাথপুরের একটি অংশ। এই নদীর ওপার থেকে এই চারটে ইউনিয়নের পরিবারকে হিজলা প্রপারে এসে পরীক্ষা দিতে হতো। ধান খেতে নেমেছেন মাননীয় তৎকালীন শিক্ষামন্ত্রী নাহিদ ভাই, হেলিকপ্টারে গিয়ে ধান খেতে নেমে সেইখানে আমরা পরীক্ষার কেন্দ্র SSC JSC এই দুটো পরীক্ষার কেন্দ্র আমরা স্থাপন করেছি। মাত্র 2 বছর হয় মেমানিয়ার স্কুলে মেট্রিক পরীক্ষার কেন্দ্র আমরা স্থাপন করতে পেরেছি, যেটি ছিল ড্রপ আউটের মূল কারণ। কারণ জেলে হতদরিদ্র কৃষক তার পক্ষে ছেলে বা মেয়ের পরীক্ষার জন্য বাড়তি 30,000 টাকা খরচ করে নতুন সংসার শহরে উপজেলা হেডকোয়ার্টারে পেতে এক মাস থেকে পরীক্ষা দেওয়া, তারপরে তো আয়ের পথ বন্ধ, একটা ছেলে বা একটা মেয়ে কাকে পেলে নানা সীমাবদ্ধতা আপনি নিশ্চয়ই সব জানেন, গ্রাম থেকে আপনি এসেছেন, এই সীমাবদ্ধতা ছিল মূলত ড্রপ আউটের অন্যতম কারণ। আমাদের সন্তানরা মেধাবী শিক্ষিত, গ্রাম থেকে উঠে এসে তারা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিচ্ছেন, গ্রাম থেকে উঠে এসে তারা সচিবালয়ের শীর্ষ পর্যায়ে অবস্থান নিচ্ছেন, গ্রাম থেকে উঠে এসে তারা এখন কেউ কেউ আমেরিকাতেও কাজ করছেন দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে, প্রকৌশলী হিসাবে, ডাক্তার হিসাবে। কাজে ওখানে সন্তানরা মেধাবী, শুধুমাত্র দারিদ্র্য একটা প্রধান অন্তরায় ছিল। এবং যেটি বলছিলাম যে পরীক্ষার কেন্দ্র শুধুমাত্র চরাঞ্চলে মেট্রিক পরীক্ষার কেন্দ্র ছিল না, সেটি ছিল ড্রপ আউটের প্রধান কারণ। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পরে এই 15 বছরে হিজলা মেহেন্দিগঞ্জের দুর্গম চরাঞ্চলগুলোতে পরীক্ষার কেন্দ্র স্থাপন করতে পেরেছি। বিদ্যুৎ ছিল না, সাবমেরিন কেবল দিয়ে বিদ্যুৎ নিয়ে ছেলে মেয়েদের পড়াশোনার সুযোগ করে দিতে পেরেছি, উচ্চশিক্ষার পরিবেশ সৃষ্টি করতে পেরেছি। অর্থাৎ সেখানে ব্যাংক ছিল না, ব্যাংকের শাখা খুলে ফর্ম ফিল আপের সুযোগ করে দিতে পেরেছি। ইন্টারনেট তো আগেই বলেছি, সেখানে ইন্টারনেট সুবিধা আমরা নেওয়ার চেষ্টা করছি, কিছু কিছু জায়গায় নিতে পেরেছি, একেবারে দুর্গমগুলোতে এখন পর্যন্ত নিতে পারিনি। অর্থাৎ আমরা ড্রপ আউটের কারণ যেটা আমার কাছে মনে হয়েছে, এটি নিয়ে কয়েক দফা আমরা মিটিং করেছি শিক্ষকদের সাথে, উপজেলা প্রশাসনের সাথে, এই সংখ্যা কিভাবে কমিয়ে আনা যায়, আরো বেশি বেশি শিক্ষক পরিবারকে যারা একেবারে নদীর পারে, সেই জেলেরা স্কুলে গিয়ে কি করবি, বাবার সাথে নদীতে যা, জাল নিয়ে নদীর যা, এইরকম একটা কথা ছিল, সেই পরিবারগুলোকে চিহ্নিত করে স্কুলে নিয়ে আসা। মাননীয় প্রধানমন্ত্রী তো প্রাইমারি স্কুলে বিনা পয়সায় টিফিন দিচ্ছেন, তিনি উপবৃত্তির নামে টাকা দিচ্ছেন, মায়ের মোবাইলে টাকা পাঠিয়ে দিচ্ছেন, আবার বিনা পয়সায় বই তো দিচ্ছেনই। দারিদ্র বিমোচনের জন্য শিক্ষার বিকল্প নেই, এবং শিক্ষার সম্প্রসারণের জন্য, শিক্ষা একেবারে প্রতিটি মানুষের সন্তানের শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যা যা উদ্যোগ নিয়েছেন তার সাথে আমরা নাথ, মানে এই যে তথ্যপাত্রগুলো বা আমরা নির্বাচনী এলাকায় আমাদের গবেষণার দল সেখানে কাজ করেছে, এবং তারা কিন্তু তাদের গবেষণায় উঠিয়ে এনেছে যে যেই সময়টি হাতে আছে, যে আগামী নির্বাচনের আগেই এই যে 4.79% ড্রপ আউটের সংখ্যা সেটি খুব বেশি নয়, সেটি কিন্তু মানে একেবারে সুন্দরভাবেই শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। আমি আরেকটি বিষয় একটু জানতে চাইবো আপনার কাছে, যে সংসদ সদস্যরা কতটা নির্বাচনী এলাকায় থাকেন বা মানুষের কাছে যান। 300 আসনে নিয়ে আমাদের একটি জরিপ আমরা করার চেষ্টা করেছি, আমরা ধরে নিয়েছি বা আমাদের যে স্ট্যান্ডার্ড সেটিতে একজন সংসদ সদস্য যদি 32-33% যদি সময় তিনি তার নির্বাচনী এলাকার মানুষকে দেন, এটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড ধরে থাকি। সেক্ষেত্রে আপনি আপনার নির্বাচনী এলাকায় আমরা দেখেছি প্রায় 66.7% সময় আপনি মানে আপনার যে কর্মঘণ্টা টাকা এবং সব কিছু মিলে দেন 66.7%। এটি কিন্তু একটি আশার ব্যাপার, কারণ সংসদ সদস্যটা নিজস্ব এলাকায় থাকলে সেটা সুফল মানুষ পায়, আবার যেহেতু দুর্গম আপনার এলাকা সেখানে আবার বয়সটা যেহেতু আপনার অনেকের চেয়ে অনেক তরুণ, সেক্ষেত্রে সেখানে কাজ করার যথেষ্ট সম্ভাবনা থাকে। পঙ্কজনাথ, সে কথা বলছিলাম যে 66.7% এলাকায় আপনি সময় দেন, 32% হলেই আমরা এটিকে স্ট্যান্ডার্ড ধরি, বয়স কম সেহেতু কাজ করার একটা প্রচন্ড স্পৃহা রয়েছে আমাদের গবেষণা বা আমরা ফিল্ডে গিয়ে এই তথ্য পেয়েছি, সামগ্রিকভাবে কিভাবে সমন্বয় করেন পঙ্কজনাথ? ধন্যবাদ প্রণব, আবারও বয়স তো একেবারে কম না, কম হলে একেবারে কম না, বাট বিষয়টা হচ্ছে আমাদের রাজনৈতিক শিক্ষাটা হচ্ছে
বঙ্গবন্ধুকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, তিনি সারা দিন রাত মানুষের জন্য ভাবেন, পরিশ্রম করেন। আমরা তার কাছ থেকে ঘুরে রাজনীতি শিখেছি এবং বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, বাবা রাজনীতি করতেন, পরিবার থেকে রাজনৈতিক পরিমণ্ডলে বড় হয়ে উঠেছি এবং বিশ্ববিদ্যালয়ের জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত যা শিখেছি বঙ্গবন্ধু কন্যার কাছ থেকে। অতএব মানুষের জন্য সেবা করা, মানুষের দুঃখ কষ্ট সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলোকে অ্যাড্রেস করা, অর্থাৎ সমাধানের চেষ্টা করা, এটি হচ্ছে আমাদের রাজনীতির মূল দর্শন, এটি বঙ্গবন্ধু কন্যা আমাদের শিখিয়েছেন। আমি সেই চেষ্টাই করছি, কোথায় মানুষের সমস্যাটা ছিল সে চিহ্নিত করা। যেমন হিজলা মেন নিগন্ধের সাথে ফেরি সংযোগটা ছিল বড় চ্যালেঞ্জ, এটা দুর্গম, তা আমরা ফেরিটা কানেক্ট করতে পেরেছি। মেহেন্দিগঞ্জ হিজলা মুলাদের মধ্যবর্তী নদীতে একটি ব্রিজ আন্ডান ছিল, সেটিকে কমপ্লিট করে বরিশালের সাথে হিজলা পর্যন্ত, মুলাদি হয়ে হিজলা পর্যন্ত প্রতিদিন গাড়ির কানেকটিভিটি এটি স্মুথ হয়েছে। মেহেন্দিগঞ্জের পশ্চিম পারের চারটা ইউনিয়ন বিচ্ছিন্ন, তার সাথে শায়স্তাবাদের নদীতে কদমতলির উপরে একটি ব্রিজ 450 মিটার ব্রিজ তৈরি করে বরিশাল সদরের সাথে কোর্ট কাচারি এবং শেরেবাংলা যে মেডিকেল হসপিটাল তার সাথে কানেক্ট করার জন্য পথ শর্ট করে দেওয়া, সেটি আমরা করেছি। বিদ্যুৎ তো গিয়েছি, চরাঞ্চলে রাস্তাঘাট নির্মাণ করা, স্কুলের অবকাঠামো নির্মাণ করে দিয়ে সেখানে পর্যাপ্ত শিক্ষক দিতে পারে, পদায়ন যদি হতে পারে সেগুলো নিশ্চিত করা, অর্থাৎ একদিকে শিক্ষা এবং সমস্যাগুলো চিহ্নিত করা, যেটি মাননীয় প্রধানমন্ত্রী নিজে ঘুরে ঘুরে করেছেন, সারা বাংলাদেশ পাগলের মতো ছুটে বেরিয়েছেন, চারণের মতো চষে বেরিয়েছেন। আমরা তার কর্মী হিসেবে তার কাছাকাছি গিয়েছি, সেই রাজীবপুর, রোমারি, ভুরুঙ্গামারি, নাগেশ্বরী থেকে শুরু করে কোথায় নিয়ে গিয়েছেন, মনপুরা বা গলাচিপা তো আছেই, আমি যদি তার নাগেশ্বরী ভুরুঙ্গামারি বলি, সেই গঙ্গাচড়া গিয়ে রিলিফ ক্যাম্পে দাঁড়িয়েছেন তিনি, বিএনপির আমলে দুঃশাসনের সময় লঙ্গরখানা খুলে মানুষের হাতে খাদ্য তুলে দিয়েছেন, সেই চিলমারির চরেও গিয়েছি, যেগুলো আপার কাছ থেকে শিখেছি, সরি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে শিখেছি, সেই চেষ্টাটুকু করছি নিজের এলাকায়, জনগণকে কিভাবে উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করা যায়, একটু স্বস্তি, একটু সুখ, একটু শান্তি দেওয়া যায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে এগিয়ে যাওয়া বাংলাদেশের এই উপলব্ধি বোধটুকু, এই বিবেচনা বোধটুকু মানুষের মধ্যে নিয়ে আসা, দেশের কল্যাণে বঙ্গবন্ধু কন্যা কাজ করছেন, তার সন্তানের বিনা পয়সায় বই পাচ্ছেন, মাতৃত্বকালীন ভাতা পাচ্ছেন, একজন মা একজন বয়স্ক বিধবা ভাতা পাচ্ছেন, যেগুলো বিএনপি জামাত জাতীয় পার্টির আমলে কখনোই ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী কোনো কারণে যদি আমলে ক্ষমতার বাইরে যায়, এগুলো আবার সব বন্ধ হয়ে যাবে, কমিউনিটি ক্লিনিকগুলো চিহ্নিত করা, বিদ্যালয়ে বিভিন্ন গ্রামগুলোতে বিদ্যালয় স্থাপন করার মধ্য দিয়ে চরাঞ্চলে শিক্ষার সুযোগ অবারিত করে দেওয়া, এখন পর্যন্ত একেবারে দুর্গম চরাঞ্চলে দরিদ্র খাজুরিয়ায় বলেন বা আমাদের বঙ্গের বরের কোনায় বলেন, রামদাসপুরের কোনায় বলেন, আমরা কমিউনিটি ক্লিনিক করে দিচ্ছি, নতুন ভবন করে ঠিক মতো সিএসসিপি কমিউনিটি ক্লিনিকের যে প্রোভাইডার ডাক্তার হিসেবে যিনি কাজ করেন তিনি ঠিক মতো গেলেন কিনা চরাঞ্চলে সেগুলো আমরা পাহারা দিই, প্রাথমিক শিক্ষকরা ঠিক মতো ক্লাসে গেলেন কিনা সেগুলো আমরা একটু নজরদারি করি, অর্থাৎ মানুষের কাছে থেকে মানুষের দুঃখটা দূর করা, কষ্টগুলো সমাধানের জন্য আমরা চেষ্টা করি। মানুষের জন্য রাজনীতি, মানুষের কাছে গেলে মনটা ভালো থাকে। আর মানুষও পঙ্কজ নাথ, আমি আসলে আপনার নির্বাচনী এলাকা বা সেখানে উন্নয়ন বা সামগ্রিক দিকগুলো নিয়ে আমি হয়তো আরেকটি স্মার্ট থটসের আয়োজন আপনাকে নিয়ে রাখবো, সেই প্রতিশ্রুতি রাখছি। আর প্রচলিত ভাবনার বাইরের যে ভাবনাগুলো সেটি নিশ্চয়ই এদেশকে আরও অনেক সুন্দর এগিয়ে নেবে। কখনো আপনাকে ধন্যবাদ বলা হয়নি, আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক যুদ্ধাপরাধীকে আপনি ঢুকতে দেননি, আপনাকে স্যালুট এবং সবসময় সেটা শ্রদ্ধাভরে আমরা স্মরণ করি। পঙ্কজ দেবনাথ ভালো থাকবেন এবং আবারও আমাদের স্মার্ট থটস অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাবো, সেখানে উন্নয়ন এবং সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে রবি থেকে বৃহস্পতিবার এই 5 দিন আমরা এই অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজ বিদায় নিচ্ছি, যেতে যেতে আবারও মনে করে দিব যে আপডেট পেতে চোখ রাখুন আমাদেরই পর্দায়।